কাকুন বিবি। কাকুন বিবি ইতিহাসে যাকে চেনে বীরঙ্গনা কাকুন বিবি নামে। ভিক্ষুকের বেশ ধরে জীবন বাজি রেখে পাকিস্তানিদের ক্যাম্পে ঘুরে ঘুরে মুক্তিবাহিনীর জন্য খবর বয়ে আনতেন তিনি। কাকুন বিবির জন্ম ভারতের মিজোরাম প্রদেশে খাসিয়া সম্প্রদায়ে নকরাই নামক গ্রামে। কবে তিনি সেখান থেকে বাংলাদেশে এসেছেন তা ঠিক মনে করে বলতে পারেন না। পারেন না বলতে নিজের জন্ম তারিখও। অক্ষর জ্ঞানহীন এই মহান নারী কাকুন বিবি মুক্তিযুদ্ধে সম্পৃক্ত হন একজন ইনফর্মার হিসেবে। কাকুন বিবি ইনফর্মার হিসেবে কাজ করেন সুনামগঞ্জ, সিলেট ক্যাম্প, গোবিন্দগঞ্জ, জাউয়া বাজার ক্যাম্পে। মুক্তিযোদ্ধাদের ইনফর্মার হিসেবে কাজ করতে গিয়ে পাকিস্তানিদের হাতেও ধরা পড়ে যান। পাকিস্তানি সেনারা তার উপর অকথ্য নির্যাতন চালিয়েও মুক্তিযোদ্ধাদের সম্পর্কে কোনো তথ্যই বের করতে পারেনি। মহান এই মুক্তিযোদ্ধা স্বাধীন দেশে দীর্ঘদিন ভিক্ষাবৃত্তির মাধ্যমে জীবন ধারণ করেছেন। 1997 সালে বর্তমানের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে পুনর্বাসন করেন এবং বীর প্রতীক উপাধি দেন। পাঞ্জাবি আর রাজাক্কা এই লেখিয়া কি আর কি আছে সব লেখিয়া। এরপরে যারে আমি আসে, এরপরে আরও কৃষ্টি গেলাম। এরপরে যারে হেসল দরা ফরছে, দরা ফরিয়া এরপরে যারে আমারে মারপিট করিয়া শীত দিয়া ফুসে। ব্যক্তি জীবনে এক সন্তানের মা হলেও তিনি সকল বাঙালি তরুণ তরুণীকেই নিজের সন্তান বলে মনে করেন। মহান এই মুক্তিযোদ্ধার জন্যে আমাদের বিনম্র শ্রদ্ধা।